প্রথম প্রশ্ন, শীতকালে কোন চা খেলে শরীর সতেজ থাকে? অপশান, লবঙ্গ চা, আদা চা, লেবু চা নাকি দুধ চা? সঠিক উত্তরটি হবে আদা চা। মানুষের বুদ্ধি কত বছর পর্যন্ত বৃদ্ধি পায়? অপশান, 15 বছর, 20 বছর, 30 বছর নাকি 40 বছর? সঠিক উত্তরটি হবে 40 বছর। এবার বলুন তো, ভারতের কোথায় রেলের চাকা তৈরি হয়? অপশান, ব্যাঙ্গালোর, কলকাতা, চেন্নাই নাকি সুরাট? সঠিক উত্তরটি হবে ব্যাঙ্গালোর। পরের প্রশ্নে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক করুন, কারণ আপনার একটি লাইক আমাকে আরও একটি ভিডিও বানাতে মোটিভেট করে। কোন দেশে ব্যাঙেদের হাসপাতাল আছে? অপশান, ভিয়েতনাম, বাংলাদেশ, পাকিস্তান নাকি অস্ট্রেলিয়া? সঠিক উত্তরটি হবে অস্ট্রেলিয়া। কোন পাখি জীবনে একটি মাত্র ডিম পাড়ে? অপশান, দোয়েল পাখি, ঈগল পাখি, বাজ পাখি নাকি উট পাখি? সঠিক উত্তরটি হবে ঈগল পাখি। এবার বলুন তো, পৃথিবীর সব থেকে বড় শহরের নাম কি? অপশান, কাশ্মীর, কলম্বো, সাংহাই নাকি করাচি? সঠিক উত্তরটি হবে সাংহাই শহর। কোন প্রাণী জিভ দিয়ে তার কানের ময়লা পরিষ্কার করে? অপশান, জিরাফ, বিড়াল, ঘোড়া, হাতি? সঠিক উত্তরটি হবে জিরাফ। কোন প্রাণীর কান ও ফুসফুস থাকে না? অপশান, আরশোলা, পিঁপড়ে, কচ্ছপ নাকি ব্যাঙ? সঠিক উত্তরটি হবে পিঁপড়ে। কোন ভিটামিন কাটা বা ক্ষত শুকাতে সাহায্য করে? অপশান, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন এ নাকি ভিটামিন কে? এর সঠিক উত্তরটি হবে ভিটামিন কে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। দুধের সাথে কি খেলে উচ্চতা বৃদ্ধি পায়? অপশান, তালের গুড়, খেজুর, মাখন নাকি মধু? সঠিক উত্তরটি হবে তালের গুড়। বন্ধুরা, আপনাদের জন্য একটি সহজ প্রশ্ন, বলুন তো ভারতের কোন শহরকে গোলাপি শহর বলা হয়? উত্তরটি পারলে কমেন্টে লিখুন। একটি জলহস্তি জলের নিচে কতক্ষণ দম বন্ধ করে থাকতে পারে? অপশান, 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট নাকি 40 মিনিট? সঠিক উত্তরটি হবে 30 মিনিট। জলের হাতি বা জলহস্তি জলের নিচে 30 মিনিট পর্যন্ত দম বন্ধ করে থাকতে পারে। এবার বলুন তো, সকালবেলা খালি পেটে বেলের শরবত খেলে কোন রোগ দ্রুত সেরে যায়? অপশান, ডায়রিয়া, আমাশয়, ক্যান্সার নাকি জন্ডিস? সঠিক উত্তরটি হবে এর সবগুলোই। নিয়মিত বেল খেলে শরীরে ক্যান্সার প্রতিরোধী শক্তি বেড়ে যায়। বেল খাওয়ার সবচেয়ে বড় উপকারিতা হল এটি শরীরে ইমিউনিটি বুস্ট করার পাশাপাশি শরীরকে শীতল রাখে। এছাড়া ডায়রিয়া, আমাশয়, জন্ডিস, যক্ষা, অপুষ্টিতেও ভালো কাজে আসে এই বেল। তাই সকালে নিয়মিত খেতে পারেন বেল অথবা বেলের শরবত। এরপরে বলুন তো, ঢেঁকির শাক কোন রোগ গোড়া থেকে নির্মূল করে? অপশান, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, ক্যান্সার নাকি পাইলস? সঠিক উত্তরটি হবে ক্যান্সার। ঢেঁকির শাক পটাশিয়াম বেশি থাকার কারণে এটি উচ্চ রক্তচাপ কমায়।
এছাড়াও এই শাকে বেশি ভিটামিন এ ও সি থাকার ফলে এই শাক খেলে দাঁতের ক্ষয় এবং ফুসফুসের ক্যান্সার, ত্বকের ক্যান্সার ও গর্ভ ক্যান্সার প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে। আজকের শেষ প্রশ্নটি হলো, কোন দেশে নকল চাল, মধু ও ডিম পাওয়া যায়? অপশান জাপান, ফ্রান্স, স্পেন নাকি চীন? উত্তরটি পারলে কমেন্টে লিখুন। সঠিক উত্তরটি হবে চীন। বন্ধু, আপনি কতগুলো প্রশ্নের উত্তর পেরেছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না। সো ফ্রেন্ডস, আশা করছি এই ভিডিওটি দেখে আপনি অনেক নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যাতে করে তারাও জানুক আপনি কত অ্যামেজিং অ্যামেজিং ফ্যাক্টস এবং জিকে সম্বন্ধে জানতে পারছেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।